Hello friends, welcome back to our channel Chandan Pritam Extra. আজকে স্টার্ট করছি এই ব্লগটা পাহাড় থেকে। তো পাহাড়ে এদিকে আমাদের পেছনে রয়েছে পাহাড় আর এদিকে রয়েছে ভ্যালি, তো তার মাঝখানে রয়েছে আমরা আর চলে এসেছি তোমাদের সাথে নিয়ে পাহাড়ি মোমোর ব্লগ। তো চলো পাহাড়ি মোমো অর্ডার করেছি, এখানে বসে খাবো। এই রকম ভিউ, তার সাথে বসে এখানে ব্যালকনিতে বসে খাবো হচ্ছে আজকে আমরা মোমো। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। জাস্ট ভিউটা দেখো, দেখো কি অসাধারণ লাগছে দেখতে। জাস্ট চারিদিকটা তাকিয়ে একবার দেখো তোমরা, চারিদিকটাই সুন্দর। আর এই ভিউর সাথে আমি এখন খাবো মোমো। তো আমরা এখানে বসে ব্যালকনিতে বসে মোমো। চলে এসেছি মোমো নিয়ে, দেখো মোমোটা জাস্ট দেখতে ডিলিশিয়াস লাগছে, ডিলিশিয়াস। আর এখানে জাস্ট চারিদিকটা দেখো, পাহাড়ের মধ্যে এরকম মোমো, মানে জাস্ট জমে যায়। তো চলো দেখি মোমোটা খাই, কেমন লাগছে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এটা তো পাহাড়ি মোমো, তো মোমোটার প্রাইস কত? 50 rupees। 50 rupees এখানে রয়েছে 8 piece ভেজ মোমো, উইচ ইজ ভেরি গুড। আর এর মধ্যে রয়েছে দেখো স্কোয়াশ, এটা ভেজ মোমো, এর মধ্যে স্কোয়াশ রয়েছে, ভর্তি ভর্তি স্কোয়াশ। আর একটা অসাধারণ টেস্ট, মানে কলকাতার মোমোর থেকে তো পুরোপুরি আলাদা। তো আমি একটুখানি এই চাটনিটা নিচ্ছি, বাট এটা খুব এটা ভীষণ স্পাইসি হয়। আর দেখতে পাচ্ছি শুকনো লঙ্কা, গুঁড়ো গুঁড়ো শুকনো লঙ্কা রয়েছে এর মধ্যে। তো লাল লঙ্কার হয় আর টমেটো দিয়ে করে এটা, লাল লঙ্কা দিয়ে টমেটো দিয়ে। এটা আমি খেয়ে একদমই সহ্য করতে পারবো না, বাট স্টিল খাচ্ছি, কারণ এই ভিউটার সাথে যে মোমো খাওয়ার যে একটা আলাদা মজা, সেটা এক্সপ্লেন করা যাবে না মুখে, মানে সেটা অ্যাকচুয়ালি ফিল করতে হয় সব, মানে এই ওয়েদারে। আর তার মধ্যে একটু আগে রোদ ছিল, এখন পুরো সেকেন্ডের মতো ওয়েদারটা চেঞ্জ হয়ে পুরো মেঘলা হয়ে গেল। দেখো দূরে মেঘ জমে রয়েছে দেখতে পাচ্ছ তোমরা চারিদিকে, আর এখানে পাহাড়টা দেখো, পাহাড়ের উপরে দেখো কালো কালো মেঘ জমে রয়েছে। আর সেইখানে আর এই পাশে হচ্ছে ভ্যালি, মাঝখানে ভ্যালিটা, আর এইখানে হচ্ছে আমি আর চন্দ্রানী বসে বসে এখন খাচ্ছি এই মোমো। আর জাস্ট অসাধারণ অ্যাম্বিয়েন্স, অসাধারণ প্লেস। তো এই প্লেসে এইরকম অ্যাটমসফিয়ারে মোমো খাওয়াতে এক্সপিরিয়েন্সটা, মোমোর টেস্টটাকে অনেকটা বাড়িয়ে দেয়। তো চলো তোমাদের জন্য আমিও একটু টেস্ট করে দেখি, চন্দ্রানী আমাকে একটু খাইয়ে দাও দেখি খেয়ে। তো প্রথমে আমি চাটনি ছাড়া খাচ্ছি, হ্যাঁ তারপর চাটনি দিয়ে, বাট আমি কিন্তু বলছি অনেকদিন আমার চাটনি ছাড়া বেশি ভালো লেগেছে। আজি চামচিটা পড়ে গেছে নিচে, চামচি গেল পড়ে গেল, হাত দিয়ে গেছে প্লেটটা না পড়ে। এর মধ্যে স্কোয়াশ দেওয়া আছে, যেটার জন্য একটা আলাদা টেস্ট আসছে। আর জানি না কেন কলকাতায় যত ভালোই তুমি মোমোর দোকান, ওয়াও মোমো বলো বা মোমো আইএম বলো, যাই বলো, যতই ভালো দোকান হোক, এই যে একটা ফ্লেভার, এই যে একটা টেস্ট, এটা কখনোই আসে না। যেটা এই পাহাড়ে বসে খাওয়ার মোমো খাওয়ার মজা, জাস্ট অসাধারণ, এক্সপ্লেন করা যায় না, খুব সুন্দর। ওরা দেয় না, ওরা পেঁয়াজ বাগেরা দিয়ে রিপ্লেস করে, বাট আমার আমি জানি না কেন দেয় না, বাট এই টেস্টটা সত্যি আনাটা ডিফিকাল্ট, জাস্ট অসাধারণ, মানে মন জুড়িয়ে যাচ্ছে পুরো, বলো অসাধারণ খেতে মোমোটা, অসাধারণ। তো আজকে কি কি খাচ্ছি সারাদিনে তোমাদের সাথে আজকে আমরা শেয়ার করবো, আর কোথায় কোথায় যাবো সেগুলো পরে শেয়ার করছি। আর তোমাদের যদি এই জার্নির ভিডিওটা আমাদের দেখতে হয়, তাহলে আমাদের নতুন চ্যানেল লিভিং অন লাভ, সেখানে গিয়ে তোমরা এই পুরো জার্নির ভিডিওর ব্লগ পেয়ে যাবে।
তো সেটা যদি দেখতে হয় তাহলে অবশ্যই সেই ব্লগটাকে চেক আউট করো, আমরা ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, যদি এখনও না গিয়ে দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে চেক আউট করো পুরো জার্নির ব্লগটা, আর কোথায় কোথায় ঘুরছি কী করছি সেটার, আর খাওয়া দাওয়ার কী কী সারাদিনে খাচ্ছি সেই ধরনের কোনো সেই ধরনের সম্পূর্ণ পুরো ডিটেইল ভিডিও তোমরা এখানে পেয়ে যাবে এই ব্লগটা, তো দেখতে থাকো। এই ওয়েদারে ওয়েট করছি দিনেশজির জন্য, আর চা খাচ্ছি, এই ওয়েদারে চাটা জাস্ট অসাধারণ লাগছে। তো আমাদের জন্য এই টেবিল সেট করা হয়েছে হোমস্টেতে, দেখো লাঞ্চের আয়োজন এখানেই, আর লাঞ্চের আগে ভিউটা তোমরা জাস্ট দেখো, এখান থেকে ওই ছোটো ছোটো ভিলেজের ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে, আর এখানে চন্দ্রাণী বসে ভাবনা চিন্তা করছে কী লাঞ্চ হবে, দেখা যাক কী আয়োজন আছে আজকে। হোমস্টের একটা মজা হলো যে এখানকার লোকাল মানুষজনদের সাথে লোকালরা যা খাওয়া দাওয়া করে সেরকম খাওয়া দাওয়া করতে পারা যায়, তো সেটা আমার খুব ভালো লাগে। চন্দ্রাণী ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছে, চন্দ্রাণী কেমন লাগছে ফার্স্ট টাইম? আমার জাস্ট অসাধারণ লাগছে, আর এরকম সিনিক বিউটির সাথে লাঞ্চ করা ইজ জাস্ট অসাম। মানে আমি দেখেছি যে যত ভালো ভালো হোটেলসে থাকো যাই থাকো, তুমি এই রকম নেচার যদি আজ থেকে পেতে চাও তাহলে হোমস্টের কোনো বিকল্প নেই, আর সেরকম অফবিট লোকেশনে চুজ করতে হবে যেখানে কোনো মানুষজন খুব কম আনাগোনা। তো এই ঋষিরহাট এরিয়াটা খুবই কম পপুলার, তো তোমরা অবশ্যই চেক আউট করতে পারো, যারা মানে একটু নিরিবিলি একান্তে থাকতে খুব ভালোবাসো তারা অবশ্যই চেক আউট করো ঋষিরহাট প্লেসটা। তোমরা যদি এই ঋষিরহাট জায়গাটা একদম নিরিবিলি একান্তে একদম নিজের মতো করে সময় কাটানোর একটা জায়গা, তো আমরা কী করে ঋষিরহাট এলাম, কীভাবে খোঁজ পেলাম, কোথা থেকে কী বুক করেছি সব ডিটেলস ভিডিও তোমরা পেয়ে যাবে লিভিং অন লাভে। তো আমরা অবশ্যই গিয়ে চেক আউট করো আমাদের আরেকটা চ্যানেল লিভিং অন লাভে, সেখানে হচ্ছে আমরা কী কী করছি এখানে আর কোথায় কোথায় যাব, আর নানান সিনেমেটিক ভিউ এত সুন্দর এরিয়াটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা অবশ্যই গিয়ে চেক আউট করো। আর এই চ্যানেলে তোমরা পাবে যে আমরা এই কদিনে যেখানে মানে ঋষিরহাটে কী কী খাচ্ছি। তো এই হলো আজকে আমাদের লাঞ্চ, দেখো লাঞ্চে রয়েছে ভাত, আর এটা একটা স্কোয়াশের সবজি, পাঁপড়, এখানে রয়েছে ডিম কারি, আর এটা হচ্ছে আলু পনির ম্যাশড একটা চোখা টাইপের। তো হচ্ছে আমাদের আজকে লাঞ্চ, তো অসাধারণ একদম পুরো হোমলি এনভায়রনমেন্ট, হোমলি ফিল, আর এখানকার যে অথেন্টিকেট খাবারগুলো সেগুলোই রয়েছে এখানে, দেখো বাট এখানকার স্টাইলে আমরা খাচ্ছি হোমস্টেতে, আর সাথে রয়েছে তো প্রথমে আমি স্কোয়াশের সবজিটা দিয়ে খাচ্ছিলাম, দারুণ খেতে হয়েছে স্কোয়াশের সবজিটা, থ্যাংক ইউ আন্টি। ইদার কা সবজি হ্যায়, হ্যাঁ ইয়ে স্কোয়াশ কা সবজি, হ্যাঁ স্কোয়াশ কা, হ্যাঁ বহুত আচ্ছা হ্যায়, আজ ইসকো থোড়া ডর লাগ গিয়া, ইয়ে আনা ইদার, তো ডালও দিয়ে গেছে দেখো এখানে, তো ডালটা খুব দরকার ছিল, দারুণ। আর স্কোয়াশের সবজিটা খুব সুন্দর হয়েছে খেতে, আর দারুণ খাবারের আয়োজন, এই আন্টি আমাদের খাবার দিয়ে গেল, থ্যাংক ইউ আন্টি, ওয়েলকাম। তো খুব সুন্দর খাবার দাবার হয়েছে, আর স্কোয়াশের সবজিটা খুবই সুন্দর হয়েছে, দারুণ টেস্টি হয়েছে। তো স্কোয়াশের সবজিটা দিয়ে তো টেস্ট করে দেখলাম, এবার একটু ডালটা টেস্ট করি, ডাল আর পাঁপড় ভাজা কি চাই বাঙালি, বেস্ট হলো এই ভিউটা, সাথে এই ভিউ আর ডাল পাঁপড় ভাজা, বাঙালির আর কি চাই, ভাত ডাল পাঁপড় ভাজা সাথে আবার কাঁচা পেঁয়াজ, দেখো পেঁয়াজ লঙ্কা লেবু এই কম্বিনেশনটা কেমন বলো, পেঁয়াজ লঙ্কা লেবু পাঁপড় ভাজা আর আলু, এই যে আলু চোখা, চোখা না মাখা বুঝতে পারছি না ওটা, হ্যাঁ কিছু একটা, ইট ইজ গুড, আলু মাখাই মনে হয় নেবে, আলু মাখা তো বাঙালি যেখানেই যাক, এই ভাত ডাল আলু আলুর চোখা আর কাঁচা পেঁয়াজ সাথে একটুখানি লেবু জাস্ট জমে যাবে, আর আজকে জমে যাচ্ছে সাথে, আর সাথে হচ্ছে এই ভিউটা অসাধারণ, এই ভিউটা আর সাথে হচ্ছে এই বাঙালি খাওয়া দাওয়া জাস্ট অসাধারণ লাগে, টু গুড, দারুণ। আলু চোখার মধ্যে পনির দিয়ে আরো ভালো লাগছে, দেখো ফুল খাই বাড়িতে, আলু চোখাটার মধ্যে পনির দিয়েছে দারুণ লাগছে, প্রত্যেকটা খাবার এত সুন্দর, আর পুরো একদম হোমলি একটা ব্যাপার রয়েছে, আর মানে একদম বাড়ির খাবার কিন্তু এখানকার একটা টাচ রয়েছে সেটাতে, তো যার জন্য ব্যাপারটা খুব স্পেশাল হয়ে যাচ্ছে,
স্পেসিফিক্যালি এই রাইসটা একটা টাচ রয়েছে এখানকার, মানে সব কিছুর মধ্যে আলুর চোখার মধ্যে একটু পনিরের টাচ, তারপরে স্কোয়াশের সবজি, এটা তো পুরোপুরি এখানকারই, মানে আই ডোন্ট থিঙ্ক কি আমাদের ওখানে স্কোয়াশের সবজি কেউ বানিয়ে খায় রিয়েলি, তো এটা পাওয়া যায় বাট খায় না, অত ভালো স্কোয়াশ পাওয়াও যায় না, এখানকার যে স্কোয়াশের কোয়ালিটি সেটা অনেকটা বেটার, চালের কোয়ালিটিটাও পুরো আলাদা। তো এখানে দেখো ডাল দিয়ে খাওয়া শেষ আর সব সবজি কমপ্লিট আমার, তো এখন পড়ে রয়েছে আন্ডা কারি, তো এই আন্ডা দিয়ে খাবো এখন। তো এই ডিমের ঝোলটাও বেশ সুন্দর হয়েছে, অ্যাটলিস্ট গ্রেভিটা দেখে তো সুন্দর লাগছে, তো একটুখানি টেস্ট করে দেখি কেমন হয়েছে। ওয়েল বয়েলড ডিম পাউডার, খুব সুন্দর হয়েছে ডিমটা, প্রত্যেকটা রান্না খুবই সুন্দর, খুবই ভালো। আমাদের এখানে টি আর স্ন্যাক্স হাজির, এই যে আকাশ, আকাশ ভাই লেখে আয় টি আর স্ন্যাক্স। তো দেখো এখানে পকোড়া, চাটনি আর টি, এটা একদম অরিজিনাল টি এদেরই ফার্মের, জাস্ট কালারটা দেখো ওয়াও। তো এখানে চন্দ্রানি চাটা বানিয়ে নিয়েছে, এখানে পটটা দিয়েছে, টি পটটা বেশ সুন্দর দেখতে বলো। তো এখানে একটা ব্যাপার আছে, আর এখানে আমরা আলাদা করে চিনি আলাদা করে চেয়েছি, কারণ চন্দ্রানি তো চিনি খায় না, বাট আমি আজকে একটু খাবো। এখন বাজে সন্ধ্যা 7টা আর আমরা চলে এসেছি এখানে বনফায়ার করতে, তো এখানে আমরা চিকেন বারবিকিউ বানাচ্ছিলাম, তো এখানে দিদি চিকেনটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে দিয়েছে, আর এজন্য চিকেনটা এত সুন্দর সফট টেন্ডার্ড হয়েছে যে খুব সহজেই আগুনে পুড়ে যাচ্ছে। আর দেখো যে এখানে আগুনটাও খুব ভালো করে তৈরি করা হয়েছে, বনফায়ারটা খুব সুন্দর ক্রিয়েট করেছে, এইভাবে সুন্দর করে ক্রিয়েট করার জন্য খুব তাড়াতাড়ি আর কি হয়ে যাচ্ছে। আর এখানে এই আকাশ ভাই যে ছেলেটা আমাদের সকালবেলা গাইড করে আনলো, সেই হেল্প করছে, আর এখানে আরেক দিদি রয়েছে, আর এখানে দেখো চন্দ্রানি বসে রয়েছে, চন্দ্রানি বসে ভিডিও বানাচ্ছে। এই যে এখানে দেখো আমাদের চিকেনটা রয়েছে, তো চিকেনটা এখন এটাকে ভালো করে কুক করা হবে। তো চিকেনটা প্রথমে কিছুক্ষণ কুক করার পরে নামিয়ে নেওয়া হয়েছিলো, বাট চিকেনের ভেতরটা একটু একটু কাঁচা থেকে গেছিলো, সেই জন্য আবার দিদিকে বললাম যে আরেকটু ভালো করে কুক করে নিতে, যাতে ভালো করে বারবিকিউ করতে পারে। তো সেই জন্য আবার দিদি এটাকে বারবিকিউ করছে, এই জন্য দেখো পুরো একদম ফ্লেমটা হাই করে দিয়েছে, এবার আবার দুটো তিনটে কাঠ অ্যাড করে ফ্লেমটা বাড়িয়ে নিয়েছে, যাতে খুব ভালো করে কুক করা যায়। আর এখন এটাকে আরেকবার করে কুক করে দেবে, তারপরে সার্ভ করব আমরা। আর তো চলো তোমরা দেখতে থাকো কী সুন্দরভাবে বারবিকিউ হচ্ছে। আর আমরা এখানে বসে বসে চারিদিকে সিনিক বিউটিটা দেখছিলাম, ফিল করছিলাম বেসিক্যালি, কারণ পুরো দিকটা পিচ ডার্ক, কালো অন্ধকার হয়ে রয়েছে, চারিদিকে জঙ্গল ঘন, একদিকে পাহাড় আর ওইদিকে চা বাগান, তো এইরকমভাবে। আর মাঝখানে দূরে দেখা যাচ্ছে দার্জিলিং শহরের লাইটগুলো ছোটো 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 তারার মতো জ্বলছে এই অন্ধকারের মধ্যে, একদম জাস্ট অসাধারণ একটা সিনিক বিউটি। তো সেটা দেখতে দেখতে এনজয় করতে করতে আর বারবিকিউটা এনজয় করছি, আর গান শুনতে শুনতে আমরা এইভাবেই কাটিয়ে দিলাম এই সন্ধ্যাটা। তো দেখো এখানে আমাদের চিকেনটা পুরো রেডি, তো এখানে চিকেনটা সার্ভ করছে, এখানে আমি একটু সল্ট অ্যাড করে দিচ্ছি, এর মধ্যে একটু সল্ট কম হয়েছিল, আর বাকি সব একদম পারফেক্ট হয়েছে। তো চিকেনটা দেখতে ডিলিশিয়াস হয়েছে, এবার একটুখানি এর মধ্যে লেবু চিপড়ে দেবো, আর ব্যাস এটা একদম সার্ভ করার জন্য রেডি। তো চিকেনটা বেশ দারুণ টেস্টি হয়েছিল, আর এখানে চন্দ্রানি চিকেনটা টেস্ট করবে, টেস্ট করে বলবে কেমন হয়েছে। দেখো চিকেনটা যে স্মোকি ছিল আর প্রচণ্ড ইয়াম্মি ছিল, আমার জাস্ট দারুণ লেগেছে, খুব টেস্টি ছিল খেতে। এখন আমরা খুব ডিনার করতে বসেছি, এখানে ডিনারে রয়েছে ভাত, এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে কিছু লেবু পেঁয়াজ, আর এখানে রয়েছে চিকেন। তো চলো এই দিয়ে আমি ডিনারটা করে নিই। তো চলো ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি ডিটেল ভিডিও চাও ঋষিরহাটে তাহলে অবশ্যই ফলো করো লিভিং অন লাভ চ্যানেলটাকে। যদি তুমি ঋষিরহাট স্পেশাল ভিডিও পেতে চাও সাবস্ক্রাইব করো লিভিং অন লাভ চ্যানেলটাকে। ততক্ষণের জন্য টাটা।